হ্যাঁ চিনি তো না, মানে মেম্বার নানা তো মাত্রই দেওয়ালে টাঙানো ছবিগুলোর সাথে পরিচয় করালেন, তাই মেয়েটাকে চিনতে পেরে তাকিয়ে আছি। হ্যাঁ হ্যাঁ তাই তো। না নাও পিঠা নাও, এই বাড়ির পিঠা কিন্তু খুব সুস্বাদু, একবার খেলে পেট ভরবে, মন ভরবে না, খাও। আমি বড় জোরে একটা ঢোক গিলে চলে গেলাম। পায়ের দিকে একবার চোখ তুলে তাকালাম, সাইমা নামের মেয়েটা পেন্সিল হিল দিয়ে চুরে চাপ না দিলে আমার পাটা এত কেটে যেত না। লাথির কথা তো না বলাই ভালো, পূর্ব ভাইয়ের সামনে আমি ভুলেও যাব না। কাল সন্ধ্যায় যেভাবে ট্রিট করলেন, এখন কোমর কুঁচে করে একটা কাজও করতে পারি না। না, জীবন নিয়ে ওনার সামনে যাব না, কানে চিমটি কেটে ধরেছে। সামান্য ভাই বললেই ফায়ার। আচ্ছা, বোনের সাবেক প্রেমিককে ভাই বলবো না তো কি বলবো, বাবু বলবো, চত্ব সব আজাইরা, আমার সাথে যত পাঙ্গা। আনিশা আপু, দুলা ভাই এবং ওনার শ্বশুরবাড়ি থেকে আগত আত্মীয় স্বজনদের মাঝে আমাদের ছোট ঘরে বসে আছে। ছোট ঘর হলো টিনের ঘর, বড় ঘর হলো ইট সিমেন্টের একতলা দালান বাড়ি। ছোট ঘরের সবচেয়ে নান্দনিক রুমটাই আপুদের উপস্থিতি। আমি আপুকে নিয়ে বাইরে বের হলাম, অমনি আপু বায়না করে বসলো, উনি বড় ঘরে যাবেন, নানাকে নাকি দেখবেন। বেশ, নানাকে দেখতে গিয়ে হঠাৎ উনি অবাক দৃষ্টিতে বারান্দার কাছে পূর্ব ভাইকে দেখতে পেয়ে দৌড় দিলেন। পূর্ব ভাই মোবাইলে কথা বলছিলেন, হঠাৎ আপুকে দেখে উনি ফোন নামিয়ে ভ্রু কুঁচে ফেললেন। আনিশা আপু এর পর যা করলেন তাতে আমি থ। পূর্ব ভাইয়ের পাঞ্জাবের কলার আঁকড়ে সোজা খালি রুমে টেনে দরজা লাগিয়ে দিলেন। আমি ঘটনাক্রমে প্রচণ্ড অবাক হলেও আশেপাশের অবস্থা দেখছি, কেউ যদি আপুর এই উটকো কাণ্ড দেখে কেমন হুলস্থুল অবস্থা সৃষ্টি হবে কে জানে। না, কেউ দেখেনি, হুড়োহুড়ি ব্যস্ততার চাদরে সবাই ন্যস্ত হয়ে পড়েছে। আমি পা ঘুরিয়ে বাইরে চলে যাচ্ছি, বারবার পিছু ফিরে দরজায় তাকাচ্ছি। আপু পূর্ব ভাইকে নিয়ে একা একটা রুমে দরজা লেগে কিছু করবে? আনিশা, হাত ছাড়ো, যেতে দাও বলছি। একবার ভুল করেছি আর না, তোমাকে আমি যেতে দেব না। আনিশা প্লিজ বুঝো, তুমি এখন বিবাহিত, তুমি আমার সাথে এভাবে দেখা করতে পারো না। আমি তোমার সাথে সব করব পূর্ব, তুমি আমাকে যে কষ্ট দিয়েছ তা আমি চুকিয়ে ছাড়ব। কথাটুকু শুনেই আনিশা ধাক্কা দিয়ে পূর্বকে বিছানায় ফেলে দিল। পূর্ব দুহাতে ভর দিয়ে উঠতে নিলে আনিশা আবার ধাক্কা দিয়ে ফেলে দেয়। আনিশার এই রূপ কখনোই দেখেনি পূর্ব। পূর্ব আজ হতবাক, আশ্চর্য, বাকরুদ্ধ। আনিশা নিজের কাঁধ থেকে আঁচলের সেফটি পিন খুলছে, চুলের খোপা ছেড়ে দিয়েছে, পা থেকে জুতো খুলতেই পূর্ব ঝট করে উঠে আনিশার গালে থাপ্পড় মারে। আনিশা গাল ধরে দুকদম পিছিয়ে যায়। আহত দৃষ্টিতে পূর্বের দিকে তাকালে পূর্ব হাত ঘড়িটা খুলে পকেটে ঢুকিয়ে বলে, তোর মতো নোংরামি করার শখ বা ইচ্ছে থাকলে আমি বহু আগেই সেটা করতাম। তোর সঙ্গ পাওয়াটা দুরূহ ছিল না আনিশা, তুই নিজের হাতেই 3 বছরের প্রেমটাকে ক্ষুণ্ণ করলি। চলে যা সামনে থেকে, আর কখনো তোর নোংরা মুখখানা দেখাবি না। আনিশা চোখের পানি ছেড়ে সিক্ত গলায় বলে উঠে, আমি তোমাকে চাই পূর্ব, আমি তোমাকে পেতে চাই। শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করেছি, ভেবেছি তুমি আমায় নিয়ে যাবে, বিয়ে করবে, তুমি আসোনি। তুমি আমার সাথে এরূপ কেন করলে পূর্ব? কি দোষ ছিল আমার? কেন আমাকে এভাবে কষ্ট দিয়েছো? ভুল, তুই ভুল বলছিস, আমি তোকে কষ্ট দেইনি, বরং তুই নিজেই নিজেকে কষ্ট দিচ্ছিলি। একবার ভাব, কখনো আমি নিজ থেকে তোকে প্রেমের প্রস্তাব দিয়েছি, বিয়ে করতে চেয়েছি? কোনোটার একটাও আমি করিনি, তবুও আমি তোর সাথে প্রেম নামক শিরোনাম দিয়ে এক জটিল সম্পর্কে জড়িয়েছি, যেখানে প্রেম তো ছিলই না, প্রেম নামে কি ছিল তাও আমি জানি না। তুই কি আমার ভালো বন্ধু না, প্রেমিকা হতে পেরেছিলি? হ্যাঁ, আমি শেষ মুহূর্তে খুব কষ্ট পেয়েছি তুই বিয়ে করেছিস বলে, কিন্তু এখন আমার আফসোসও নেই আনিশা, কেন নেই তাও জানি না। ওই মুহূর্তে তোর বিয়েটা আটকাতে আসলে তোর সাথে আমার বিয়েটা হতো কি না আমি জানি না। তুই একটা জিনিস খেয়াল করেছিস আনিশা, তোর আমার সম্পর্ক একটা জানি না শব্দের মধ্যে আটকে আছে। এটা কি আদৌ প্রেম? তুই বল, এটা প্রেম? তোর সাইড থেকে তুই প্রেমের দাবি করতে পারিস, আমি কেন পারি না? মুখ থুবড়ে বেরো হয় না আমি ভালোবাসি বা তোকে পছন্দ করি। কি নিয়ে তোর সাথে সম্পর্ক করেছিলাম আনিশা? কীভাবে সম্পর্কে জড়িয়েছিলাম? তোর প্রতি আমি ডেসপারেট ফিল করি না কেন? কেন আমি পাগলামি করি না? তুই দূরে থাকলে কেন চোখ থেকে বর্ষা নামে না? তুই জানিস, যখন তোর বিয়ের নিউজ তোর ছোট কাজিন বোনের কাছ থেকে পাই, কয়েক সেকেন্ডের জন্য আমি বেতাল হয়েছিলাম, জাস্ট কয়েক সেকেন্ড। কিন্তু প্রেমে কেউ কয়েক সেকেন্ড মাতলামি করে? আজীবন মাতলামি করে, আজীবন আফসোসের মায়াজালে নিজেকে হুন করে।
আমি আফসোস করতে পারছি না কেন আনিশা, বলবি তুই? আনিশা নিশ্চুপ, চোখের পানি নাকের টকায়, চোখের কোণা দিয়ে টলটল করে বেয়ে পড়ছে। পূর্বের কথার প্রতিটি প্রশ্নচিহ্নে নিজেকে দিশেহারা ভাবছে। আনিশা হাতের উল্টো পিঠে চোখ মুছে ঢকিলে শান্ত সুরে বলে উঠল, তুমি আমাকে ভালোবাসো পূর্ব, তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। আমি বুঝি, আমি টের পাই, কিন্তু তুমি সেটা মেনে নিচ্ছ না। একটা বার আমাকে ছুঁয়ে দেখো, তুমি দিব্যি বুঝে যাবে তুমি আমাকে কতটা ভালোবাসো। হাতটা নিবে, তোমার বুকের ওই হার্ট সিস্টেমটার ওই দিকে আমার এই হাত রেখে দেখবে, দেখো না একবার, একবার দেখো পূর্ব। পূর্ব বুক ফুলিয়ে জোরে নিঃশ্বাস ছেড়ে আনিশার কাছে এগিয়ে গেল। আনিশা ও ডান হাত পূর্বের প্রশস্ত বুকের বাম পাশটার উপর রাখল। আনিশা আরেক হাত এগিয়ে পূর্বের চোখ থেকে মৃদুস্বরে বলল, আমার ছোঁয়া অনুভব কর পূর্ব, আমি আমার স্পর্শ গভীরভাবে অনুভব করো। আমার জন্য তোমার বেড়ে ওঠা প্রেমটা তুমি টেনে বের করো পূর্ব, ওটা বন্ধুত্বের নামে আটকে রেখো না। পূর্ব কিছু সময় পরে বলে উঠল, আমার কোনো ফিল হচ্ছে না। হবে, কেন হবে না? হবে, তুমি আমার স্পর্শ প্রচুর অস্থির ফিল করবে, তোমার নিঃশ্বাস আটকে আসবে, তুমি শ্বাস নিতে প্রচুর হিমশিম খাবে, মাথা রিন রিন করবে, বুকের ভেতর চাবুকের ঘা ঢুকবে, শিরা উপশিরায় রক্তের বেগ দ্রুত গতিতে ছুটবে, তুমি অজানাই শিহরণে কম্পিত হবে পূর্ব। পূর্ব আনিশার হাত ছটকা দিয়ে ছাড়িয়ে পিছে যেতে যেতে কঠিন কণ্ঠে বলল, তোমার আজগুবি মেলোড্রামায় আমাকে জড়াতে এসো না। তুমি এখন বিবাহিত, তুমি অন্য কারো সম্পদ, আজ থেকে তুমি দূরে থাকবে, এটাই তোমার নিয়ম। যদি কাছে আসো, কসম তুমি জিন্দা থাকবে না। পূর্ব হন্ততন্তে বেরিয়ে দাদা ও ভাই বোনকে নিয়ে চলে গেল বাড়িতে। রাস্তায় অনেকবার জিজ্ঞেস করেও জানতে পারেনি কেন পূর্ব হুট করে চলে আসলো। পূর্ব রুমে গিয়ে দরজা সেটিয়ে পাঞ্জাবের গলা টেনে মাছ বরাবর ছিঁড়ে ফেলল। এই পাঞ্জাবি সে আর পরবে না, পুড়িয়ে ফেলবে এই পাঞ্জাবি। হঠাৎ পাঞ্জাবির পকেট থেকে সাদা আলো জ্বলে ভুম ভুম কম্পনের শব্দ হলো। পূর্ব ফোনটাকে তুলে কানে সেটে বলে উঠল, হ্যালো, আয়াস ওয়াসিফ পূর্ব বলছি, কে আপনি? পূর্বদা, আমি কৈলাস বলছি। ফোনটা কাটবেন না পূর্বদা, আপনার জানের ঝুঁকি আছে, রাতে আপনাকে খুন করতে লোক আসছে, আপনি শীঘ্রই পালান। হোয়াট, কে, কখন, কেন? মাত্রই গুপ্তচর থেকে খবর পেলাম পূর্বদা, চ্যাটার্জি মশাই লোক অলরেডি পাঠিয়ে দিয়েছে, রাতের মধ্যেই আপনার গ্রামের বাসগৃহে লোক চলে আসবে, আপনি পালান পূর্বদা। পূর্ব বিচলিত না হয়ে নিজেকে যথাসম্ভব ঠান্ডা রেখে বলে উঠল, তোমাকে একটা কাজ দেবো কৈলাস, তুমি নিজে অফিসে যেয়ে পার্টিকে জানাবে, আমি এদিকটা সামলে নিচ্ছি, কে আসছে তাকেও আমি আপ্যায়ন করছি, তুমি পার্টির কাছে তথ্য জানাও, আর্জেন্ট নাও। সব আপনার কথা মতোই হবে পূর্বদা, সতর্ক থাকবেন, রাখি। কৈলাস হল পূর্বের ডানহাত বা হাত মানুষ, সবচেয়ে বিশ্বস্ত, ভরসাযোগ্য এবং বিশ্বাসী। পার্টির কাজে প্রায় মতভেদের প্রেক্ষিতে 19-20 ঘটনা হলে পূর্বের উপর হুটহাট মৃত্যুর হুমকি আসে। কৈলাস এখানে গোপন চারিতার মুখ্য ভূমিকা পালন করে। পূর্ব ভয় পায় না, ঠান্ডা মস্তিষ্কে বিচক্ষণতার সাথে সব ঝামেলা একাই মিটমাট করে। পূর্বকে এজন্য ঠান্ডা মস্তিষ্কের খুনিও বলে অবশ্য। বড় বড় জটিল সব সমস্যা সে তুড়ি বাঁচাতেই মিটিয়ে দেয়। চ্যাটার্জি ওদের পার্টির খুব দামি লোক, টাকা পয়সা মিডিয়া সব যেন হাতের মুঠোতে করে বেড়ানো লোক। পুরো নাম মহেশ চ্যাটার্জি। পার্টি থেকে বহিষ্কারের পূর্ব জ্ঞান পেয়ে সে পূর্বকে মারার জন্য নীলনকশা সাজিয়েছে বই কি। পূর্বের মতো জোয়ান ছোকরার কাছে হেরে যাবে প্রশ্নই ওঠে না। মহেশ চ্যাটার্জি আগাছা সাফ না করে বরং মূল থেকে গাছটাই উখড়ে দিবে। এখন রাতে কি হয় দেখবার বিষয়। নিস্তব্ধ শান্ত নিবিড় রাত, দূর থেকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক, পথে পথে ডাকছে ফুকা কুকুর, গাছগাছালি ভুতুরে ভঙ্গিতে পাতা নাড়াচ্ছে, ডালপালা বাঁকাচ্ছে। কি অদ্ভুত নিস্তব্ধ রাত, গা ছমছম করা ভয়, কাঁপুনি দিয়ে লোমকূপ জেগে ওঠে এই শুনশান প্রহরে। পূর্ব বাড়ির সদর দরজার কাছে ঝোপের আড়ালে চুপটি করে বসে, চোখ উজ্জ্বল, কান সজাগ, এক হাত পিঠের পেছনে গোটানো, মস্তিষ্ক সচল। হঠাৎ কাঙ্ক্ষিত শব্দের আশা পেল,
কেউ ধীর পায়ে খুবই চতুরতার সাথে এগিয়ে আসছে বাড়ির কপাটের দিকে। পূর্ব আধো অন্ধকারে দূরের এক নিয়ন বাতির স্বল্প আলোতে মুখে গামছা বাঁধা এক লোককে দেখতে পেল। মাথাসহ পুরো মুখ গামছা দিয়ে বাঁধা, শুধু টকপক করা একজোড়া চোখ খোলা, হাতে লম্বা চকচকে ছুরি। দূরের আলোটা ছুরিতে পড়তেই চোখ ধাঁধিয়ে ওঠে, যেন সদ্য ধার দেওয়া নতুন ছুরি। মস্ত দেহে লোকটা খুব সাবধানে এদিক ওদিক চোখ বুলিয়ে বাড়ির দরজায় আলতো চাপ দেয়। দরজা খোলায় ছিল, সেটা ক্যাচ করে পুরোটা খুলে যায়। পূর্ব পিঠের কাছে গোটানো হাতটা বের করে লোকটার ঠিক পেছনে দাঁড়িয়ে মুখের উপর চেপে ধরে। লোকটা তিন মিনিটের মধ্যে দাপাদাপি করে হুঁশ হারায়, মাটিতে ধপ করে পড়ে যায়। পূর্ব টানতে টানতে লোকটাকে বাড়ির পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। এখানে দিনের আলো প্রবেশ করতে পারে না, স্যাঁতস্যাঁতে তীব্র গন্ধ। পূর্ব কোমরের কাছ থেকে সেটে রাখা ছুরিটা বের করে, হাঁটু মাটিতে লাগিয়ে অজ্ঞানে ডুবে থাকা লোকটার গলায় এক টানে মারে। ফেনকি দিয়ে ওঠে তাজা তরল রক্ত। লোকটা অজ্ঞান অবস্থাতেই কয়েকবার মাটির সাথে যুদ্ধ করল, এরপর চিরতরে শায়িত হলো মৃত্যুর কোলে। ফিরে না কোনো মানুষ যেই অদ্ভুত জায়গা থেকে। পূর্ব আধ ঘন্টার মধ্যে তিন হাত সমান গর্ত খুঁড়ল, পুঁতে দিল লোকটার বিশাল লম্বা দেহ, লুকিয়ে ফেলল সেই ধারালো অস্ত্র। পূর্বের সারা গায়ে রক্তের ছড়াছড়ি, মুখেও ছিটা ফোটা লেগে আছে, গায়ে ধূসর টি শার্ট লাল বর্ণে আলিঙ্গন করেছে। পূর্বকে বিভৎস খুনির মতো ভয়ঙ্কর লাগছে। একটা খুন করে শান্তির নিঃশ্বাস কীভাবে নিচ্ছে? সে কি খুনের কাছে পটু? হয়তো, না হলে কেউ জবাই করে নিজেকে এতটা কাম ডাউন রাখে? দাদু বাড়িতে প্রবেশ পথ তিনটা, একটা সম্মুখ দরজা আর একটা পেছন দুয়ার, তৃতীয়টা রান্নাঘরের ওদিকে। পূর্ব তৃতীয় দুয়ার দিয়ে খুব চুপি চুপি রুমে যেয়ে পৌঁছল। রান্নাঘর থেকে সোজাসুজি রুমে আসতে ওকে চারটা রুম অতিক্রম করতে হয়েছে। সব রুমেরই দরজা লাগানো, সবাই মরার মতো ঘুমুচ্ছে। পূর্ব রুমে যেয়ে গোসল সেরে গায়ে টি শার্ট আগুনে পুড়িয়ে ফেলল, ছাইগুলো জানালা দিয়ে পেছনের জঙ্গলে ফেলে দিল, বিছানায় শুল, কিন্তু চোখে ঘুম নেই। রুমের মধ্যেই পায়চারি করতে লাগলো। সে বালিশের নিচ থেকে ফোনটা বের করে একটা কল দিয়ে বসল, সাথে সাথেই রিসিভ করে ওপাশ থেকে উত্তর। আমাকে তুই কল দিবি না, তোর মতো বেজন মুকুলাঙ্গারের সাথে কথা বলে নিজের মূল্যবান সময় নষ্ট করতে যাই না। আব্বু, তুমি আমার কথা না শুনে কল কাটার ভুল করবে না। আমি কিন্তু তোমার বাবার কাছে আছি, ভুলো না, তোমার বাবার কাছে তোমার নামে নালিশ বসালে কি হতে পারে। তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোমার ছেলে হুমকির মতোই কথা মিশিয়ে বলে আব্বু, এখন অপরপক্ষ সেটা কিভাবে নেবে তার ব্যাপার। তুই এত রাতে কি জন্য কল করেছিস সেটা বল। আমার অ্যাকাউন্টে টাকা লাগবে, টাকা পাঠাও। এখানে আমার মানিজ্য ডুবে তুই টাকা টাকা করছিস, বেহায়া কুলাঙ্গার। তোমাকে তো আমি জোরপূর্বক বিয়ের আয়োজন করতে বলিনি, কেন করতে গেলে? কার ক্ষতি হলো? আমি কি না করেছিলাম? না বলিনি এ বিয়ে আমি করব না? তোর সাথে কথা বলাই আমার ভুল। কলকাতার ভুল তুমি করতে যাবা না। আমি এক কথা বারবার রিপিট করব না, তোমার পছন্দ সই মেয়েকে আমি বিয়ে করব না, তা আগেই বলেছি। তুমি নিজেদের স্ট্যাটাস দেখে খানদানি মেয়ে তুলে আনবা তা তো আমি কিছুতেই মানব না আব্বু। কেন, কি সমস্যা বিয়ে করতে? আনিশাকেও তো বিয়ে করলি না। আচ্ছা তুই কী চাস কি বলতো, আমাকে মেরে ফেলতে চাস? আব্বু তুমি আনিশার কথা মাঝখানে টেনো না। তুমি যেই মেয়েকে আমার জন্য চুজ করেছিলে তার ঘটনা বলি, সেই মেয়ে অলরেডি তিনজনের সাথে বেড শেয়ার করেছে। মেয়েটা যতই খানদানি হোক, চরিত্রে সে খানদানি না। আমি অবশ্যই নিজের জন্য অমন মেয়েকে পছন্দ করব না। তুই কি বললি? 100% সত্যি কথা বলছি আব্বু, আমার ভার্সিটির ছেলেগুলো পর্যন্ত ওই মেয়ের ব্যাপারে জানে। তোমরা যে জানো না সেটা নিয়ে আমার ডাউট হচ্ছে। আচ্ছা সিরিয়াসলি কি জানো না, নাকি নাটক করছো কোনটা? ওপাশ থেকে আশ্চর্যজনক কণ্ঠে বলে উঠল, আমি জানতাম না। আমি বিশ্বাস করি, যাই হোক টাকা পাঠাও, আমাকে কেউ যেন কল না করে বলে দিও। আমি কোনো বিয়ে শাদী করবো না, না আমাকে ফোর্স করবে। দাদুর কাছে কিছুদিন থাকবো, নির্দিষ্ট করে জানি না কবে আসবো। আল্লাহ হাফেজ। তানিয়ার ফোনের টুংটাং নোটিফিকেশনের শব্দে কান আমার ফেটে যাচ্ছে। এই যে বলছি মিউট করে রাখ, তাও হারামিটা শুনছে না। আমি না চাইতেও ওদের চ্যাটিং করছি, বয়ফ্রেন্ড মেসেজ করছে, হাঁকসো মানে হাঁকসো কিনা জিজ্ঞাসা করা লাগে। আমি এক ধাক্কা মেরে তানিয়াকে বললাম, ওই বদমাইশ, তোর জামাই তোকে হাঁকসো জিজ্ঞাসা করে কেন? তুই হাঁকবে কিনে এইটাও নিয়ে ওর মাথা ব্যথা কেন? তানিয়া ব্যাককোলের মতো তাকিয়ে বলল, আরে বইন, টাইপ মিস্টেক,
আমার জান্তুসে প্রায় এসের জায়গা জিটাই বোঝে। আমি হাবার মতো হ্যাংলা মেরে মাথা চুলকিয়ে শুয়ে পড়ি। কি দুনিয়া রে বাপ, একদিকে বাথরুমে কয়েল চালায় আরেকদিকে হাসছেকে হাকসো বানায়, বড়ই অদ্ভুত দুনিয়া। আমি বাথরুমের উদ্দেশ্যে চলে গেলাম। বাইরের উঠানের লাইটটা নষ্ট, তাই অন্ধকারের মধ্যেই টর্চ লাইট জ্বালিয়ে বাথরুমে এসেছি। দরজার হুক লাগিয়ে কোমরের দিকে তাকাতেই আমি ভয়ে শিউরে উঠলাম। বুকে থুতু দিয়ে কোমরের দিকে একটু ঝুঁকতেই দেখি কোমরের ভেতর থেকে বাতি জ্বলছে। কি লীলা খেলা রে বাপ, কোমরের ভেতর থেকে কোন জৌলসের বাতি জ্বলে? আমি নাকে ওড়না চেপে আরেকটু পর্যবেক্ষণ করতেই দেখি কার ফোন জানি কোমরের ভেতর থেকে উঁকি দিয়ে জ্বলছে। আমি দ্রুত বাইরে বেরিয়ে চিৎকার করে ডাকতেই সবাই ধুপধাপ করে পূর্ণতা চিল্লায় বাইর হও বলে বেরিয়ে আসে। মা হাত খোপা করছে, বাবা ঘুমে চোখ টুলছে, মামি দা হাতে বেরিয়েছে, মামা তো রীতিমতো লাঠি নিয়ে হইচই। ওইদিকে খালুর লুঙ্গের গিট্টু খুলে মাটিতে পড়ে আছে, সেদিকে ওনার হুঁশি নেই। আমি তো লজ্জায় মুখে হাত দিয়ে আছি। আমাকে লজ্জা পেতে দেখে খালামুনি চেঁচিয়ে উঠে, মুখে হাত দিলি কেন, পিছে তাকাও। খালামুনি পিছে তাকাতেই চিপায়ে এক কামড় দিয়ে খালুকে ছাড়ি দিয়ে বললেন, পোলাপাইনের সামনে তুমি উদনা হয়ে আছো, সরম নাই, লুঙ্গির গিট্টু দাও। এলি গাইতে কই, নিচে এত ঠান্ডা ঠান্ডা লাগে কেন, এখন থেকে এই কারবার সারা লুঙ্গিটাই পরতাম না। আমি বাথরুমের অবস্থা দেখাতেই মা বলে উঠে, কমোডের মধ্যে মোবাইল ফেলে গেছে, কত বড় সাহস পূর্ণতা, কার মোবাইল রে এটা, দেখ তো চিনিস কিনা। আমি নাকে ওনা চেপে বললাম, বাথরুমে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, তুমি আমাকে চেক করতে বলো। খালামুনি নাকে হাত দিয়ে দেখতে গেলেন, উনি বেরিয়ে চেঁচানো সুরে বলে উঠলেন, পায়খানা করেছে পানি ঢালো নাই খচ্চর। মামি পাশ থেকে বলে উঠলেন, আপা এটা কার কাজ হইব কান্ত, রাতে দশটা বাজে কে এমনে এমন স্মার্টফোন ফেলাইয়া যাইব। খালামুনিকে বলতে না দিয়ে মামা বলে উঠলেন, কথা কম কবার পারো না, কেডা করছে কে জানে, আমি তুলবার ব্যবস্থা করি, খারাও। মামা যেতেই খালামুনি বলে উঠলেন, উফ একটু পানি ঢাললে কি হইতো, পেট পচা পায়খানা করছে খচ্চর। বাথরুমের গা গোলানো গন্ধে আমি এক মিনিট ওই জায়গায় থাকতে পারিনি, হাঁটা দিয়েছে ওখান থেকে। বাড়ির পেছনে আম গাছের পেছনে থেকে বাঁশের কঞ্চে বের করছে মামা, আমি পাশ থেকেই দেখছি। মামা সেটাকে নিয়ে চলে গেলে আমি পিছু পিছু আসবো, হঠাৎ কেউ ফিসফিসিয়ে অন্যরকম কণ্ঠে বলে উঠল, এই এই। আমি ভয়ে ভয়ে ঢোক গিলে গিয়ে মাথায় ঘুরে তাকাতে একটা কালো অবয়ব দেখতে পাই, খুবই লম্বা সেই কালো ছায়া ঘুটঘুটে অন্ধকারে আম গাছটার পেছনে বেড়ার কাছে দেখা যাচ্ছে। আমি শিউরে উঠি, পায়ের হাঁটু থর থর করে কাঁপছে, যেই দৌড় দেব অন্ধকারময় অবয়বটা ফোঁস ফোঁস করে খুবই অদ্ভুত শব্দ তৈরি করলো, আমাকে টান মেরে মুখ চেপে আম গাছের আড়ালে সেটে ধরলো। শরীর নাড়িয়ে চিৎকার করছি, একটা আওয়াজও বাইরে যাচ্ছে না। হঠাৎ সেই অবয়বটা আরও কঠিন করে মুখ চেপে ধরলো, গাছের সাথে লেগে ঘাড়ে ব্যথা পাচ্ছি, চোখ ঠেলে অশ্রু জল গাল গড়িয়ে পড়তেই কী হলো জানি না সে হাত আলগা করে দেয়। আমি মুখ হা করে শ্বাসকার্য চালাচ্ছি, হঠাৎ সে বলে ওঠে, পূর্ণ খুব ব্যথা পেয়েছো, আর ইউ ওকে? মাথা উঠিয়ে বলতে ইচ্ছে করছে, আরে হারামি আমি তো মানুষ, অমন বাঘের মতো চেপে ধরলে কার না ব্যথা করবে, খবিশের বাচ্চা নালায়েক। দুঃখ একটাই, কথাগুলো ছপছপ বলতে পারলাম না, কষ্ট সহকারে মুখে তালা লাগিয়ে মাথা হ্যাঁ সূচকে নাড়লাম। উনি আমার দিকে এগিয়ে হঠাৎ এমন কাজ করলেন আমি পুরো থতমতো খেয়ে যাই। আমার মুখে কাপড় জাতীয় কিছু বেঁধে উনি কুলে তুলে বাড়ির পেছন সাইডে দিয়ে হাঁটা দিলেন। আমি বাজার থাকিতে গোঙাতে গোঙাতে উনার ঘাড়ে গলায় আঁচড় বসে দিই, তবুও উনি উফ শব্দ করলেন না, নির্বিঘ্নে চুপচাপ পা চালিয়ে একটা অটোরিকশায় বসালেন। অটোওয়ালা আমাদের দিকে মুখ ঘুরিয়ে তাকালে পূর্ব ভাই এক ধমক দিয়ে বললেন, বেদের মেয়ে জ্যোৎস্না দেখা লাগবে না মামা, তুমি তোমার বুলেট ট্রেন হাঁকাও। অটোওয়ালা মুখ কাঁচোমাচো করে স্টার্ট দিলেন, এই অটোকে আগে থেকেই বুক করা ছিল, পূর্ব ভাই আমার সাথে কী করতে চাইছেন, আল্লাহ বাড়িতে যদি আমাকে না পায় কী গণ্ডগোল হবে।
পূর্ব ভাইয়ের হাবভাব আমাকে চরম সীমায় ভয় পেয়ে দিচ্ছে। আমি হাত নাড়িয়েও কুল পাচ্ছি না। উনি আমার হাত দুটো আমার উনা দিয়ে বেঁধে দিয়েছেন। আমি টুকরে কাচ্ছি শুধু, সেই কান্নাও উনার কান অবধি পৌঁছাচ্ছে না। পূর্ব ভাই, আপনি কী করবেন? অটোরিকশা এক ব্রিজের কাছে থামতেই দূর থেকে ঝাপসা আলোতে ব্রিজের রেলিংয়ের কাছে কাউকে দেখতে পাই। চোখ ঝাপটা মেরে যে ঠিক করে দেখি, অমনি আমি শকড। আনিশাপু রাতে অন্ধকারে ব্রিজে কী করে? কেমন গোলমেলে লাগছে। পূর্ব টানতে টানতে আমাকে আনিশাপুর সামনে দাঁড় করিয়ে অটোওয়ালাকে ওখানেই থাকতে বলে কালো ট্রাউজারের পকেটে হাত ডুবালেন। আনিশাপু শাড়ির আঁচলকে আধে টেনে বিমর্ষ চাহনিতে পূর্ব ভাইকে দেখছেন। হঠাৎ নীরবতার চাদরের ছেদন ঘটিয়ে আনিশাপু স্তব্ধ গলায় বললেন, বেশ, তুমি যখন আমাদের মাঝখানে পূর্ণতাকে জোরপূর্বক ঢোকাচ্ছ, আমিও বারণ করব না। ওর সামনেই যা করার এবং বলার বলবো, তাই। পূর্ব ভাইয়ের চোখে মুখে কাঠিন্যের আভা আরও জটিল হয়ে এলো। উনি জোরে নিঃশ্বাস ছেড়ে বলে উঠলেন, একজন বিবাহিত মেয়ের সাথে অবশ্যই আমি রাত বিরাতে নির্জন ব্রিজে একা দেখা করার মতো ভুল করব না, রাইট? পূর্ণকে আমি আনিনি, তুমি বাধ্য করেছো মাঝখানে ঢুকাতে। আনিশাপু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠলেন, ওয়াও পূর্ণতা, টু পূর্ণ, দি গ্রেট আয়াস ওয়াসিপ পূর্ব, একটা কোচিমের পেছনে হাডুডু খেলছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আনিশা, আই রিপিট, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোর ফাও কথা শোনার জন্য আমি বসে নেই, বুঝেছিস? তোর বরকে রেখে আমাকে একলা কেন ডেকেছিস সেটা বল। বর তো সামনেই দাঁড়িয়ে, কার জন্য অপেক্ষা করব? প্লিজ আরেকবার, তুমি দুই ডাকো না, অস্থির লাগে। পূর্ব ভাই কষে মারলেন চর। আনিশাপু গালে হাত দিয়ে চুপটে করে থাকলেও আমার হাত টেনে তার পাশে স্থির করলেন। পূর্ব ভাই হঠাৎই চেঁচাতে লাগলেন, আনিশা, ডোন্ট বি ইনসেইন, প্লিজ ওকে ছেড়ে দে, প্লিজ আনিশা ছাড়, যা বলার আমাকে বল। তুমি ভেবেছ কি পূর্ব, আমি তোমার কথা মতো চলবো? তোমাকে একা আসতে বলেছি, তুমি এই পূর্ণতাকে সঙ্গে এনেছো, আমার বোনের সামনে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? হ্যাঁ, আনিশাপু কাঁধে টানা আঁচল ফেলে পূর্ব ভাইয়ের টি শার্ট দু হাতে আঁকড়ে ধরলেন। পূর্ব ভাই বারবার বাধা দিয়ে বললেন, আনিশা দূরে যা, টি শার্ট ছাড় বলছি, আনিশা প্লিজ টি শার্ট ছেড়ে কথা বল, পূর্ণতা সামনে, প্লিজ। আপু কোনো কথাই কানে নিচ্ছেন না, ওনাকে এখন বোধ শক্তি লোপ্তের মতো লাগছে। নেশাগ্রস্তের মতো ওনার মাথা তার দিকে ঝুঁকিয়ে ঠোঁটের দিকে এগোতেই পূর্ব ভাই মারলেন সজোরে ধাক্কা। আপুর ধাক্কার তালে পিছিয়ে গিয়ে আমার উপর পড়তে আমি উল্টে ব্রিজের ওপাশে উঁচু থেকে পড়ে যাই। একটা চিৎকার দেওয়ারও সুযোগ নেই, সব বাধা আমার। পানির বিকট শব্দে তরাঙ্গিত হয়ে আমার চোখ খোলাটে করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করলো। আমি হাত পা মুখ বাঁধা অবস্থায় পানিতে নাকানি চুবানি খাচ্ছি। আমি সাঁতার জানি না, বারবার তলিয়ে যাচ্ছি, হাঁপিয়ে উঠছি, মাথা ঝাঁকাচ্ছি। কিছুক্ষণ থাকলেই আমি নির্ঘাত অক্কা পাবো, শিওর। পূর্ব ঘটনাক্রমে বিশ্ব চাহনিতে অস্থির চিত্তের মতো ব্রিজের নিচে তাকালো। পূর্ণতা হিমশিম খাচ্ছে পানির মধ্যে। পূর্ব অস্থির গলায় আনিশার দিকে তাকিয়ে বলল, ও সাঁতার জানে? তাড়াতাড়ি বল। না, আনিশার নিচু স্বরের উত্তর। পূর্ব এক সেকেন্ডও দাঁড়ালো না, পকেট থেকে মোবাইলটা পাশে ছুঁড়ে ঝাঁপ দিল ঠান্ডা পানিতে। পূর্ণতাকে নাগালে পেয়ে এক হাতে সাঁতরে তাড়াতাড়ি তীরে উঠল পূর্ব। আনিশা ততক্ষণে নিচে নেমে গিয়েছে। পূর্ব পূর্ণতাকে মাটির উপর নরম ঘাসে শুইয়ে হাত ও মুখের বাঁধন খুলে দিতে লাগলো। পূর্ণতা অচেতন, ঠান্ডা হাতে মালিশ করতেই পূর্ব বলে উঠল, পূর্ণ, পূর্ণ প্লিজ চোখ খুলো, তাকাও পূর্ণ, এমনি তাকাও প্লিজ। আনিশা অভয়বাণীতে পূর্বের কাছ ঘেঁষে বলে উঠল, পূর্ণতা কিচ্ছু হয়নি পূর্ব, ওই ভয় পেলে সেন্সিয়াস হয়ে যায়, কাম ডাউন, ঠিক হয়ে যাবে। পূর্ব এক হাতে পূর্ণতার হাত আবদ্ধ করে অপর হাত দিয়ে ঠাঁ দিয়ে আনিশার গালে চড় মারল, কটমট করে চিবিয়ে চিবিয়ে বলল, আরেকবার কানের কাছে কিছু বলবি, তোর জিব্বা টেনে ছিন্ন ভিন্ন করে ফেলব। আনিশা মুখটা বিষণ্ণ লাভায় আচ্ছন্ন করে এক পা করে পিছিয়ে গেল। পূর্ব তাড়াহুড়ো করে পূর্ণতার বাম হাতে পালস রেট চেক করল, প্রেশার ড্রপ খাচ্ছে, এভাবে ভেজা শরীরে বসে থাকা যায় না। পূর্ব আলতো করে ঠোঁট ভিজিয়ে পূর্ণতাকে কোলে তুলে উপরে নিয়ে গেল।
মাথা ঘুরিয়ে আনিশাকে আসতে বলার ইশারা করে হাঁটা ধরল পূর্ব। পিছু পিছু আসলো আনিশা। দূরে থামানো অটোরিকশায় উঠে আনিশার উদ্দেশ্যে বলে উঠল, পূর্ণ শরীর ঠান্ডা, প্লিজ ওকে চেপে ধর, আমি মোবাইলটা নিয়ে আসছি। ইয়া আল্লাহ পূর্ব, ওর শরীর তো ভিজে জবজবা, ওকে ধরলে আমি ভিজে যাব না? পূর্বর ইচ্ছা করছিল লাথি মেরে আনিশাকে ব্রিজ থেকে ফেলে দিতে। ভিজা ভিজা যে করছিস, তোকে এখন ঠান্ডা পানিতে গোসল দিলে কিরকম লাগে বুঝিস? পূর্ব কথাগুলো গিলে খেল। মোবাইলটা যেখানে ছুঁড়ে ফেলেছিল ওটা সেখান থেকে তুলে অটোর কাছে এসে পূর্ণতার পাশ থেকে আনিশাকে ধাক্কা মেরে উল্টো পাশের সিটে বসিয়ে দিল। পূর্ণতার মাথা নিজের বুকে চেপে ধরল, হাতে হাত ডলছে অনবরত। আনিশা আশ্চর্য কণ্ঠে বলে উঠল, তুমি ওকে বউয়ের মতো জড়িয়ে ধরছ কেন? পূর্ব মেজাজ দেখিয়ে বলল, তোর এই বোকার মতো প্রশ্নের জন্য কমপক্ষে 10টা থাপ্পড় মারা উচিত। ধাক্কাটা তো জোশ মারলি, ধরতে বললাম তাও অজুহাত দেখালি, এখন কোন আক্কেলে প্রশ্ন করছিস? চুপচাপ বস, জাস্ট রাগ তুলবি তোকে আমি নিজ হাতে ব্রিজ থেকে ছুঁড়ে মারবো। চুপসে গেল আনিশা। নিজের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য বেশ অনুতপ্ত ফিল হচ্ছে ওর। ইচ্ছে করে তো ধাক্কা মারেনি, ভুলবশত পিছিয়ে গিয়ে ধাক্কা লেগেছে। পূর্ব তো সেটা বুঝল না। আনিশা মাথা নিচু করে চোখের পানি ফেলল। অটোরিকশা রাস্তা খালে পেয়ে খুব দ্রুত টানছে। পূর্ণতা পূর্বের বা বাজারের দখলে হুশহীন হয়ে ঢলে আছে। পূর্ব নিজের ভেজা চুলগুলোতে আঙুল দিয়ে আলতো ছাড়া দিচ্ছে। আনিশা অপলক দৃষ্টিতে পূর্বকে দেখছে। কি সুন্দর দেখতে পূর্ব! পানির স্পর্শ পেয়ে সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে ওর। একবার ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে ওর চুলগুলোতে। মুখটা কৃষ্ণচূড়া ফুলের মতো লালচে হয়ে গেছে। চোখের পাপড়িগুলো ভিজে কি দারুণ লাগছে! দ্বিগুণ বৃষ্টিতে চোখ দুটো আরও লোভনীয় বস্তু ঠেকছে। যতবার পলক ফেলছে পাপড়িগুলোর আড়ালে কালোমনির মায়াজাল। উফ, মুখটা একটা বার ঠোঁট ছোঁয়াতে পারলে কি ধন্য হতাম! কেন যে আল্লাহ ওকে মেয়েদের মতো ঠোঁট দুটো দিল! অমন মেয়েদের মতো লাল লাল ঠোঁট কেন ছেলের হয়? আল্লাহ যেন এই ছেলেকে রূপ মোহ মায়া সব একসঙ্গে ঢেলে ঢেলে তৈরি করেছেন। না হলে বারবার অপমানিত হয়ে কোনো মেয়ে নিজ থেকে জেঁচে পড়তে যাবে? দিহানো তো সুন্দর, কত সুন্দর, কিন্তু পূর্বের মতো তো না। আনিশা, পূর্ণকে নিয়ে কিভাবে বাড়িতে ঢুকবি আইডিয়া আছে? আনিশা ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, উফ শিট, এই অবস্থায় ওকে ছাড়ি কিভাবে? পালস তো লো হয়ে আছে, জলদি গরম পোশাক পরাতে হবে বাড়িতে না ঢুকে। হঠাৎ আনিশার এক ঠেনে তাকানো দৃষ্টি দেখে পূর্ব কপাল কুচকে বলল, তুই আবার ফালতু নজরে আমায় দেখছিস? তুমি অনেক হ্যান্ডসাম, তোমার মুখ থেকে তুই তুমি শুনতে কি যে ভালো লাগে! রাখলে তোমায় টাইট হাক করে একটা কিস করতে ইচ্ছে করে। তুই এসব কি হাবি জাবি বলছিস আনিশা? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তুই এখন বিবাহিত, তোর বর আছে, সংসার হবে, আমাকে নিয়ে খাটাস না প্লিজ। তুমি বললে আমি এখনো দিহানকে ছাড়তে রাজি, তুমি জাস্ট হ্যাঁ বলো, বলো হ্যাঁ। পূর্ব নিজেকে শান্ত করে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। পূর্ণ তার বদ্ধ চোখের মুখটা একবার দেখে নিতে বুকে কেমন ছাপটা লাগলো। পূর্ব চোখ সরিয়ে ফেলল, নিঃশ্বাসে টান লাগছে, কার্ডিয়াক পেশি দ্রুত পাম্প করছে। হঠাৎ এমন অস্থিরতা ফিল হচ্ছে কেন? ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে পূর্ব। নিঃশ্বাসের তালে তালে ভাবছে, কোন আকর্ষণে প্রকৃতি বারবার পূর্ণতাকে কাছে টানছে? কেন করছে প্রকৃতি? পূর্ব নিজের মধ্যে অবর্ণনীয় এক আলোড়ন অনুভব করল। এক অকল্পনীয় দৃশ্যপট মুহূর্তের মধ্যে মস্তিষ্কে আবিষ্কার করে দেখল, পূর্ণতা পূর্বর দিকে খিলখিলিয়ে হাসছে। একটা প্রাণোচ্ছল কিশোরীর ন্যায় ঋণীছিনী মুগ্ধতা নিয়ে হাসছে। এতটা অপরূপ সেই হাসি কিভাবে? আশ্চর্য! একটা হৃৎস্পন্দন যেন হাসির মুখরে চক্রবৃদ্ধি হারে চুই চুই করে বাড়ছে। হাসির শব্দটা বৃষ্টির থোকা থোকা পানির মতো শব্দ উৎস সৃষ্টি করছে। অদ্ভুত দর্শনের মতো চোখকেও জুড়িয়ে দিচ্ছে। মনের ভেতর শুষ্ক চৌচির দগ্ধের মাঝে তৃপ্তিকর বর্ষণ ঢেলে দিলে যেমন সতেজ হয়ে ওঠে, ওরকম ঠান্ডা অনুভূত হচ্ছে। পূর্ব দিকে তেজস্বী সূর্যের প্রকোপে যেমন মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়, তখন বর্ষার অঢেল বর্ষণে উত্তপ্ত প্রকৃতি স্নিগ্ধ শীতলে ছেয়ে যায়। কি অসাধারণ লাগে তখন! না না, পূর্ণতাকে নিয়ে ভাববে না, খুবই কটু দেখায়, প্রচণ্ড রূপে বেখাপ্পা দেখায়।
প্রাক্তন প্রেমিকার বোনকে নিয়ে অনুভূতি? ছি, অসম্ভবের চেয়ে অসম্ভব। পূর্ব চোখ মেলে রাতের আকাশে ঝিকিমিকি তারার মাঝে মনের কোণে বুলিয়া ওড়ালো। আচ্ছা, পূর্ণতাকে পূর্ণ ডেকে শান্তি পাই কেন? একটা মানুষের জন্মগত নামকে ছোটখাটো করে রাখার মাঝে এ কেমন অদ্ভুত ভালো লাগা! কি এসবের কারণ? কিসের জন্য এমনটা হচ্ছে আমার? আনিশাকে সবসময় কাছে টানতে চেয়েছি, যেখানে একটা মেয়ে আমায় পাগলের মতো ভালোবেসেছে, আমি ওর ভালোবাসাতে মত্ত হতে চেয়েছি, কিন্তু পারিনি। কেন পারিনি? ভালোবাসা তো চুম্বক ধর্মী, প্লাস মাইনাস সম্পর্ক, হিত বিপরীত সম্পর্ক। আনিশাকে কেন নিজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা নিউরন সেলে আবদ্ধ করতে পারিনি? ওর জন্য কে আর তো দূর, বারবার অপমান করে, অপদস্থ করে, আত্মসম্মান খসিয়ে অবমাননাকর কথা বলেছি, ঠেলতে ঠেলতে এতটা দূর করেছি, আজও অন্যের বউ। কেন হচ্ছে এরকম? অথচ দুদিনের আশা এক অদ্ভুত মেয়ের জন্য আমি কী না কী করছি! আমি তাকে বুকে আগলে রাখছি, হাউ পসিবল!